আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করতে চলেছি জগদ্ধাত্রী পূজা ঘুরতে যাওয়া কি কি দেখলাম জগদ্ধাত্রী পূজা কোথায়। হিন্দু ধর্মে কথিত আছে যে ভালো কর্ম করলে স্বর্গবাসী হয় এবং খারাপ কর্ম করলে নরকে যেতে হয়। তাই এখানে দেখানো হচ্ছে ইন্দ্রদেব সভায় যে নর্তক নর্তকীরা নাচ গান করে, উর্বশী, রম্ভা, সেই সমস্ত নৃত্যগীতি এখানে হচ্ছে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর কি কি অনুষ্ঠিত হচ্ছে এখানে সমস্ত কিছুই দেখাবো এই জগদ্ধাত্রী পুজোর থিমের মধ্যে। স্বর্গের সিঁড়ি থেকে এবার নিচের দিকে আমরা নেমে আসছি, অর্থাৎ এখানে যে নরকের থিমটা করেছে সেখানে আমরা চলে যাচ্ছি। এখন বলার চলে আমরা মরতে আছি। নরকে বলা হয়ে থাকে যে যারা পাপ কাজ করে গরম কড়ার তেলের মধ্যে ফেলে ভাজা হয় বা মারধর করা হয়, যেখানে তাদের পাপ পুণ্যের হিসাব করে দণ্ডাদেশ দেওয়া হয়। যে পুণ্যকারী তাদের স্বর্গে এবং পাপীদের যে কোনো একটি নরকে পাঠানো হয়। নরক হচ্ছে এমন একটি জায়গা যেখানে মৃত্যুর পর পাপীরা শাস্তি ভোগ করে। বাড়ির পুজোতে গেছি, সেখানে খিচুড়ি শাক চচ্চড়ি খাওয়াচ্ছে, সেগুলো খাচ্ছে।
আধ ঘন্টার মতো দাঁড়ানোর পর আমরা খাওয়ার জায়গা পেয়ে গেছি। এবার সরাসরি আমরা খাওয়ার টেবিলে চলে এলাম। এবার যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে আমাদের পাড়ার যে জগদ্ধাত্রী পুজোটা হয় তার বিসর্জনের জন্য বরণ হচ্ছে, সিঁদুর খেলা হচ্ছে, সেই সমস্ত অংশটুকু তোমরা এটাই দেখতে পাচ্ছ। এই ভিডিওটাতে ছোট ছোট অনেকগুলো অংশ তোমরা দেখতে পাবে, সব কিছুই দেখতে থাকো। এই ভিডিওর অংশটাই তোমরা দেখতে পাচ্ছ। আর একটা জায়গায় জগদ্ধাত্রী পুজো দেখতে গেছি আমাদের পাশের গ্রামে, সেখানে পুজোর মেলা এবং সেখানকার দেবী প্রতিমাও তোমরা দর্শন করতে পারবে। এটা হচ্ছে গত বছরের সমস্ত ভিডিও, এ বছরের ভিডিওটা এখনও ছাড়া হয়নি, দু একদিনের মধ্যে আপলোড করব। এটা গত বছরের ভিডিওর অংশ, তোমরা দেখতে থাকো, বেশ ভালোই লাগবে। এটা আমাদের পাড়ার যে খিচুড়ি ভোগ হয়েছিল সেই ভিডিও, খিচুড়ি আর শাক চচ্চড়ি। গণেশপুর নতুন দলের পক্ষ থেকে সকল গ্রামবাসীকে জানাই জগদ্ধাত্রী পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের এখানে এক বিরাট নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। উক্ত নরনারায়ণ সেবায় আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। আমাদের নরনারায়ণ সেবা চলছে, আপনারা দলে দলে এসে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। গত বছর আদা কাঁচা লঙ্কা বাটার দায়িত্বটা আমার ছিল, লঙ্কার পাহাড় বাটতে হইবা, তাই আমি মিক্সিতে বেটে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা। এবার এই অংশটাই দেখতে পাবে। আর একটা জায়গায় আমরা জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে গেছি, সেখানকার প্যান্ডেল এবং ঠাকুর, এটাও আমাদের গ্রামেরই পুজো, সেখানে চলে গিয়েছিলাম, যেটাই বললাম না স্বর্গ আর নরক করেছে সেইখানে। Thank you.
জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাওয়ার থিমটা হয়ে গেছে। এবার আমাদের যে পাড়ায় পুজোটা হয় সেখানে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইদিকে সপ্তম নবমীর দিনেই পুজো হয়, চন্দননগরের দিন দিকে চার দিন ধরেই পুজো হয়, এখানে একদিন দিন পুজো হয়, নবমীর কুমারী পুজো চলছে এখন। আর তোমাদের ভিডিওটা পরপর সাজিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু এখানে এসে আমার ভিডিওগুলো ওলট পালট হয়ে গেছে, তাই পরে আগে হয়ে গেছে, কিছু মনে করো না। এইভাবেই দেখো, এইভাবে দেখতে থাকো, আশা করি খুব একটা খারাপ লাগবে না। জগদ্ধাত্রী পুজোর পুজোর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এর সঙ্গে খাবার শেয়ার করলাম, টুকটাক পুজো দেওয়ার কাজকর্ম সমস্ত কিছু শেয়ার করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি গত বছরের এই ভিডিওটা ভালোই লেগেছে, এক বছর ধরে ফেলে রেখেছিলাম, ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয়নি, এবছর ছাড়লাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর এবছরের ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে, সেগুলোও দেখে নিও। অনেক দিন পরে পরে আমি দিই, বাঙালি মানেই তো একটু লেট, তাই জন্যই বড্ড লেট হচ্ছে। এই অংশটুকুর মাধ্যমে তোমরা দেখতে পাবে হাওড়ার যে ফুলের মার্কেট আছে, যেটা মল্লিকবাজার ফুলের মার্কেট, সেখানে গেছি ছাত্রীর মায়ের সঙ্গে তাদের বাড়ির কালী পুজো উপলক্ষে ফুল কিনতে, সেই অংশটুকু এর মাধ্যমে তোমরা দেখতে পাবে।